আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ভোক্তাদের সুবিচারের সময় এখন, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল হান্নান। লালমনিহাট চেম্বার অব কমার্স অফিস থেকে র্যালি বের করে জেলা তথ্য অফিস। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। শেরপুরে জেলা প্রশাসন এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব যৌথভাবে সেমিনার করেছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে শরীয়তপুরে সেমিনার করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রামচন্দ্র দাস। রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা বক্তৃতা করেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। লক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আয়োজন করা হয় আলোচনা সভা ও র্যালি। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরি আলম সিদ্দিকী। ফরিদপুরে আয়োজন ছিল র্যালি ও আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইনুদ্দিন আহমদ। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বক্তৃতা করেন। পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।